আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রত্যেক দিন নেক আমল করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, দান সাদকা করি, পর্দা করি, হারাম থেকে বেঁচে থাকি, বিভিন্ন জিকির করি, আরো কত কি আমল। এখন আমার যে আমলটি আমি করছি সে আমল কি আল্লাহ তাআলা কি কবুল করে নিচ্ছে? যদি কবুল করে নেন তাহলে কি ভবিষ্যতে এই আমল নষ্ট হয়ে যাবে কিনা, এ আমল বাতিল হয়ে যাবে কিনা, এ ব্যাপারে আমরা কোনো রকম মাঝে মাঝে সন্দেহ করি আবার করি না। আমরা ভেবেই ফেলি যে আমি যে আমলটা করেছি তা কবুল হয়েছে, এরকম আশা করাটাই ঠিক। কিন্তু আমল কবুল হয়েছে কিন্তু ভবিষ্যতে যে এই আমল নষ্ট হয়ে যাবে, আবার আপনি যে আমল করেছেন সে আমলটা কবুলই হয়নি, এই জিনিসগুলো কীভাবে বুঝবেন? তো আমি চারটি বিষয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনার আমলটি কবুল হবে কি হবে না, এবং আমলগুলো কীভাবে করতে হবে যাতে করে ভবিষ্যতে আপনার এই আমলগুলো নষ্ট না হয়। প্রথম নম্বর হচ্ছে আমাদের শুরুতে নিজের নিয়তকে যাচাই করুন। আপনি কি আল্লাহর দ্বারা সন্তুষ্টিতে আমলটি করছেন নাকি প্রশংসা পাওয়ার জন্য, মানুষদের বাহবা পাওয়ার জন্য, আত্মতুষ্টির জন্য, দুনিয়ার কোনো উপকারিতার জন্য, এরকম লোক দেখানো, ছোট শিরক, রিয়া, এরকম কাজ করছেন কিনা? কারণ দেখুন হাদিসে এসেছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই আমল কবুল করেন না যা তার সন্তুষ্টির জন্য খালেস, অর্থাৎ একনিষ্ঠ হয় না। ইমাম নাসাঈ আর সুনানে 3140 নম্বর হাদিসটি এসেছে। তো আমরা এই হাদিসের দিকে খেয়াল করে আমরা বুঝতে পারি যে আমাদের আমলটি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির চিত্তে যদি না হয় তাহলে তা কবুল হবে না। আপনি লোক দেখানো যে আমলগুলো করবেন তা যদি আল্লাহ তাআলা কবুল নাই করেন, আপনি ভেবে নিচ্ছেন আপনার সাদেকা কবুল করে নিচ্ছে, ফেসবুকে ছবি তুলে আপলোড করে দিয়েছে, আপনি এত টাকা দান করলেন, অমুক জায়গায় সাহায্য করেছেন, অমুক জায়গায় এটা করেছেন, সব কিছু আপনি লাইভ করেন, গোপন কোনো কিছুই দান করলেন না, সব ভালো কাজগুলি করেছেন প্রকাশ্যে, সবাইকে দেখিয়ে দিলেন, সবাইকে বলে বেড়ালেন, লাভ হবে? লাভ হবে না। কিছু কিছু ক্ষেত্রে লাভ রয়েছে কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে এটা রিয়া হয়ে যায়। এই জন্য আমল যথাসম্ভব লুকায়িত অবস্থা রাখবেন, আর যেগুলো প্রকাশ করলে মানুষ উপকারিতা পাবে সেসব বিষয়ে আপনি প্রকাশ করুন। দ্বিতীয়ত হচ্ছে যে আমল করছেন তা সঠিক কিনা, অর্থাৎ আমলের ভিতরে ভেজাল আছে। এই আমল রাসূল বলেননি, আল্লাহ তাআলাও বলেননি, কোনো সাহাবীরও করেননি। এরকম বেদাত কুসংস্কার আমরা আমল করে থাকি। তারপর রয়েছে ছোট শিরক, অনেক ব্যাখ্যা, অনেক কুসংস্কার, আপনি নেটে সার্চ দিলে পেয়ে যাবেন বেদাতে যে আমলগুলো রয়েছে। আমার সময় কম, বলতে গেলে ঘন্টা পর ঘন্টা সময় চলে যাবে। আমি এই বেদাত কুসংস্কার এসব বলে শেষ করতে পারবো না, অনেক বেদাত রয়েছে। আপনি যে আমলগুলো করছেন তা যদি আল্লাহ তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে এই দোয়া করার কোনো ফায়দা নেই, এই আমলের কোনো ফায়দা নেই। যাই করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমাদেরকে পালন করতে হবে। হাদিসে এত সহি আমল রয়েছে, আপনারা যদি হিস্তুন মুসলিম একটি অ্যাপস রয়েছে, একটা বই রয়েছে, সেই বইয়ের ভিতরে আপনারা বহু সহি আমল পাবে, অনেক হাসান হাদিস রয়েছে যেগুলো আমল করার যোগ্য। ওই সকল আমলগুলো করুন। কেন বেদাত কাজগুলি করছেন, কেন কুসংস্কার আমলগুলো করছেন, বিশ্বাস কেন করছেন এসব,
যেখানে সহি হাদিসের অভাব নেই আমলের, সেখানে আমরা পড়ে আছি এলো বেদাত নিয়ে। সকাল থেকে শুরু করে একদম ঘুমানোর আগ পর্যন্ত কত আমল রয়েছে, ঘুমানোর আগে 13টা আমল রয়েছে। সকাল সন্ধ্যার 15-20টার মতন আমল রয়েছে, ফরজ সালাতের পর আমল রয়েছে, তারপর জুমার সময়, তারপর সোমবার রোজা রয়েছে। এই সকল আমল করি আমরা, আমি তো আপনাদেরকে বলে শেষ করতে পারবো না দৈনিক কত আমল রয়েছে, জিকির রয়েছে। ওই সকল আমল বাদ দিয়ে আমরা পড়ে আছি হলো যত সব বেদাত আমলগুলি করে। আবার এই বেদাত আমলের জন্য ঝগড়াঝাটি করি, গালাগালি করি, একজন আরেকজনকে অমুসলিম কাফের পর্যন্ত বলে ফেলি। এসব বলে লাভ কি ভাই, নিজেদের মধ্যে কাটা ছড়াছড়ি ছাড়া কিছুই না। তৃতীয়ত হচ্ছে, আমল শুরু করে দিলে তাতে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা, ভরসা করা। কারণ আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি দৃঢ় সিদ্ধান্ত করে নিবে তখন আল্লাহর উপর ভরসা করো, সূরা আল ইমরান আয়াত 159। আমরা অনেকে আছি দোয়া করেছি, সবাই একসাথে দোয়া করেছি, এই আমলটা, এই দোয়াটা কবুল হবে কি হবে না এই ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাস নেই। মানে দোয়া করেছি, আল্লাহ তাআলা কবুল করলো কি করলো না সেটা আমার দেখা বিষয় না, আমি দোয়া করেছি। এর বিনিময়ে একটা তৃপ্তি, একটা শূন্যতা ভাব তৈরি হবে যে আমার এই আমলটা, এইভাবে আমি দোয়া করেছি, এই আমলটা করেছি, আল্লাহ তাআলা আমার দোয়াটা কীভাবে নেবে, কবুল হবে কি হবে না, এভাবে একটু চিন্তা ফিকির করা। আমল ব্যাপারে হতাশায় নিমজ্জিত হওয়া এরকম বিষয় নেই। শুধু দোয়া যদি না কবুল হয় তাহলে বলি যে আল্লাহ তাআলা আমার দোয়াগুলি কবুল করেনি না, কোনো সময় করেননি, এমনটা বলে বসে। মানে আপনার আমলটা আপনি করেছেন, মানে আল্লাহ তাআলা কি বলবো যে ঠেকায় পড়েছে, মানে আল্লাহ তাআলা ঠেকায় পড়েছে আপনাকে সব কিছু দিয়ে দিবে। আমল করে নিতে হবে, দোয়া ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য, আমি যা করেছি তা আল্লাহ তাআলা কবুল করছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি এই পুরস্কারটা পাবো, এভাবে আশা রাখতে হবে। আশা রেখে মৃত্যুবরণ করতে হবে। আপনি যদি আশা করে যদি মৃত্যুবরণ করেন, একটা ঘটনা রয়েছে হাদিসে যে এক ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, মানে লোকটা বেশি চিল্লাফালা করবে, হাউমা করবে যে তাকে জাহান্নামে কেন নিয়ে যাওয়া হচ্ছে, সে ফেরেশতাকে জিজ্ঞাসা করবে। তখন ফেরেশতা তাকেও জিজ্ঞাসা করবে যে তুমি পাপ কাজ করেছো এই জন্য তোমাকে জাহান্নামে নিয়ে যাবো, আমি তো এটা আশা করিনি, আমি তো আল্লাহর কাছে ইচ্ছে ভালো কিছু আশা করেছি। এই বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। দেখুন, ভালো ধারণা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিল। আবার আরেকটি হাদিস এসেছে, এক লোক, সে অনেক পাপ কাজ করেছে, তার সন্তানদেরকে বলেছে যে আমার লাশটা পুরা ছাই ছাই করে এক একটা এক এক জায়গায় রেখে দিবে, টুকরো টুকরো করে দিবে। কিয়ামতের দিন তাকে উঠানো হলো, জিজ্ঞেস করা হলো কেন তুমি এই টুকরো টুকরো করে এক স্থান থেকে অন্য স্থানে এভাবে তুমি রাখতে বললে, তখন বলবে যে আপনাকে ভয় পেয়েছি বলে। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এভাবে যদি দেখি যে আল্লাহ তাআলার যদি আমরা যদি যে আশা করি, আমরা যদি আল্লাহ তাআলাকে যেভাবে ভাবি, আপনি আল্লাহ তাআলার প্রতি যে ধারণা রাখেন আল্লাহ তাআলা আপনার প্রতি সেরকম ধারণা রাখবে। সুতরাং এই যে আমল ব্যাপারে বললাম, আমাদের দোয়ার ব্যাপারে সুধারণা রাখতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করছেন এবং এই বিনিময়ে আমি পাব। চতুর্থ নম্বর হচ্ছে, আমল শেষ করার পর আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইব, ইস্তেকবার পাঠ করব। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আপনার আমলগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল হয়ে যাবেই যাবে। আপনি যদি দৈনিক ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে, আপনি 9টি পুরস্কার পাবেন। 9টি পুরস্কারের মধ্যে সব কিছু রয়েছে, সব
আর আমাদের দোয়া ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 60-70 বার মতন তাওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তিনি জান্নাতি হয়েও আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন, আর আমরা কি দোয়া করি, কি পাপ কাজ করি, দোয়া করি মনে হয় যে আমরা অনেক কিছু করে ফেলেছি, আমরা স্বাধীন, আমরা যে কোনো কিছু করতে পারি, এমন ধারণা করা যাবে না। প্রতিনিয়ত আমাদের ইস্তেগফার পাঠ করতে হবে, পাঠ করলেই দোয়া করার সাথে সাথে ইনশাআল্লাহ, আমার ক্ষেত্রে তাই হচ্ছে, আল্লাহর রহমতে যত বিপদে পড়ি না কেন আল্লাহ আল্লাহর কাছে যখনই চাই তখনই আল্লাহ তাআলা তা কবুল করে নেয়। যে কোনো সমস্যায় পড়েছি আল্লাহ তাআলা সেইখান থেকে উত্তরণের উপায় বের করে দেন, আলহামদুলিল্লাহ। আমরা এভাবে আমরা প্রতিনিয়ত দোয়া শেষে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।